সুপ্রিম কোর্ট অদ্ভুত জিনিস বলেছে, তোমরা খেয়ালও করেছো হয়তো, যখন নিয়োগ দুর্নীতির মামলা চলছে সুপ্রিম কোর্ট বলছে আমরা কনফিউজড। এই কনফিউশনটা তৈরি করেছে কে? কনফিউশনটা তৈরিও করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তার আর্লিয়ার জাজমেন্টগুলো খেয়াল করেনি। ন্যাচারাল জাস্টিস ইজ নট এ আনরুলি হর্স। সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট ছিল, সেগুলো কনসিডার করেনি, করে পুরো খিচুড়িটা পেকেছে বিভিন্ন জাজমেন্টের জন্য। একটা কোনো স্টেটমেন্টের একটা ট্রান্সক্রিপ্ট কপি দেখে সুপ্রিম কোর্ট বললো না ভুল হয়েছে, আবার ফেরত পাঠাও, এটা হয়েছে ফেরত পাঠাও, নাম প্রকাশ করবে, ওএমআর শিট প্রকাশ করবে না। এটা অদ্ভুত সার্কাস চলছে কি? তুমি রাশিয়ান সার্কাসের কথা বলে না, আইন ব্যবস্থাটা তো সার্কাস না, আইন ব্যবস্থাটা পাওয়ারলেস না। ইডির কাছে পাওয়ার আছে, সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার আছে। জাস্টিস জাস্টিস শুড নট অনলি বি ডান, ইট শুড বি সিন টু বি ডান। তো কোর্টেরও উচিত জাস্টিসের হচ্ছে সেটা দেখার। তরুণ যদি আপনার কাছে আসতে চাই, দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, গোটা বাংলার এই মুহূর্তে কয়েকটা প্রশ্নের উত্তর আমরা নিজেরাও খুঁজছি, আপনি নিজে আইনজীবী মানুষ, আপনিও নিশ্চয়ই জানেন। এক হচ্ছে, এটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাকুর মারফত মাধ্যমে মানিক ভট্টাচার্যের কাছে বার্তা পাঠালেন, এবং অন্যদিকে কাট্টু, আমি সব কথা এক করছি না, ভাগে ভাগে বলছি, ফুল স্টপ, পরের সেন্টেন্স, মানিক ভট্টাচার্য এবং কালীঘাটের কাকু পর্ষদের অফিসে বসে কে চাকরি পাবে কে চাকরি পাবে না সেই গোটা জিনিসটা লেখালেখি করতেন, সিলেক্ট করতেন, এবং ফুল স্টপ। পরের পার্টে হচ্ছে, বহু টাকা, যে টাকা আমরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে দেখেছি, আমরা জানতাম যে সমস্ত টাকা আর পাওয়া যাবে না, যে টাকার পাহাড়গুলো হয়তো বিদেশে চলে গেছে, কিন্তু এখন রাশিয়ান জোক পাওয়া যাচ্ছে, কি বলবেন? তোমার পরেরটা থেকে আগে আসি। দেখো, মানে ছোট থেকে আমরা বিভিন্ন সিনেমা টিনেমা দেখতাম, রাশিয়ান মাফিয়া, রাশিয়ান ড্রাগ লর্ড, এগুলো দেখলাম। এ তৃণমূল দেখি কারো ইজ্জত রাখবে না, রাশিয়ান মাফিয়া, রাশিয়ান ড্রাগ লর্ড থেকে এখন রাশিয়ান চাকরি চোর, মানে ইজ্জত রাখা উচিত। বৌমা থাই, গার্লফ্রেন্ড রাশিয়ান, পিসি স্বপ্নচোর, ভাইপো কয়লা চোর, বৌমা সোনা চোর, কি উচ্চ বংশ। যাই হোক, তোমার সেকেন্ডারি অ্যাসপেক্টে এবার আসি, তোমার প্রাইমারি অ্যাসপেক্ট। দেখো, কালীঘাটের কাকু, প্রথমে আমাদের বেসিক জিনিস একটা বুঝতে হবে, ইডি ইজ নট এ পুলিশ, মানে সুতরাং ইডির কাছে দেওয়া কোনো স্টেটমেন্ট ডাইরেক্টলি অ্যাডমিসেবল ইন এভিডেন্স, মানে সেটাকে প্রমাণ হিসাবে গণ্য হয়। এবার ইডির কাছে স্টেটমেন্ট গেছে, ইডি সে স্টেটমেন্টগুলো দেখেছে এবং সেখান থেকে ইনভেস্টিগেশন করেছে, এবার চার্জশিট ফাইল হয়েছে। ইনভেস্টিগেশন কিছু হচ্ছে, পিএমএলএ অ্যাক্ট। এবার বারবার একটা গল্প আছে, তৃণমূল বারবার বলে দেখবে, এটা তো কেউ গিলটি প্রমাণ হয়নি, কেউ গিলটি প্রমাণ হয়নি। পিএমএলএ অ্যাক্টের বেসিক জিনিসটা হচ্ছে, এটা সিভিল ল প্রিন্সিপাল, একটা সিভিল ল প্রিন্সিপালে ইউ আর গিলটি অ্যান্ড ইউ হ্যাভ টু প্রুভ ইউর ইনোসেন্স, মানে তুমি দোষী, তুমি যে নির্দোষ সেটা তোমাকে প্রমাণ করতে হবে। এবার এগুলো যখন আসছে, কতগুলো জিনিস ময়ূক আমাদের একটু হিসাব করতে হবে। এই কুন্তল শান্তনুর কথা আসছে, কুন্তল শান্তনু কিসের মেম্বার? তৃণমূলের সেই যুবা বলে একটা অর্গানাইজেশন ছিল, মনে আছে? যুবা ফর্ম কবে হলো? 2011 সালে। তার পরের বছরটা খুব ইম্পর্ট্যান্ট, লিপস অ্যান্ড বাউন্স বলে একটা কোম্পানি ফর্ম হলো 2012 সালে। মানিক ভট্টাচার্যের কথা আসছিল, মানিক ভট্টাচার্যের অফিসে আলোচনা হতো। দেখো, মানিক ভট্টাচার্য 2011 থেকে বোর্ডের প্রেসিডেন্ট, এবং মানিক ভট্টাচার্যকে বোর্ডের প্রেসিডেন্ট রেখে দেওয়ার জন্য তিনবার আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছিল। আইনের অ্যামেন্ডমেন্ট তো অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে পারে না, ওটা করবে ক্যাবিনেট, ক্যাবিনেটের শীর্ষে কে? আমাদের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানতেন দুর্নীতিগুলো হচ্ছে এবং এই মানিক ভট্টাচার্যের ইম্পর্টেন্ট গুটি, এবং তাকে রেখে দেওয়া দরকার আছে, কারণ সে জানে টেকনিকগুলো কী, কীভাবে কীভাবে হবে। একটা কোম্পানির নাম আসছিল বারবার দুর্নীতির ক্ষেত্রে, প্রাইমারিতে থার্ড পার্টি এজেন্সি, বিভিন্ন সিবিআই রিপোর্ট কোর্টে জমা হয়েছে, সেখান থেকে আমরা জানতে পারছি যে থার্ড পার্টি এজেন্সিকে মানিক ভট্টাচার্য মাঝে মাঝে কিছু নাম পাঠাত, নাম পাঠিয়ে বলতো এইগুলোকে ইনক্লুড করে আমাকে পাঠাও, এগুলোকে ইনক্লুড করে আমাকে পাঠাও। সেমভাবে অফিসে বসে যেগুলোর কথা তোমরা, মানে আমরা ইডি চার্জশি থেকে জানতে পারছি, এদেরকে নিয়ে করেছে, সেই নামগুলো যেত মানিক ভট্টাচার্যের কাছে, টাকা ডিল হওয়ার পর মানিক ভট্টাচার্য নামগুলো পাঠাতো, তারপর আসতো। বেশ কিছু ক্যান্ডিডেটের খোঁজ আমরা ইতিমধ্যে পেয়েছি, যাদের নাম কোথাও ছিল না কিন্তু তারা চাকরি করছে, টেট পাস করেনি তারা চাকরি করছে, মানে দুর্নীতির কোন লেভেলে চলে গেছে। এবার দেখো আরও একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে, কালীঘাটের কাকু, কালীঘাটের কাকু আমরা জানি তিনি কী বলেছেন, তিনি বলেছেন আমি আমার মানে মালিকের সাহেবের একজন কর্মচারী মাত্র, সে সাহেবের কর্মচারী হচ্ছে কোম্পানির ডিরেক্টর। কালীঘাটের কাকুকে আমরা দেখেছি, কালীঘাটের পিসিকে আমরা জানি, কালীঘাটের ভাইপোকে আমরা জানি, এই কালীঘাটের কাকু হচ্ছে দাবার একটা বোড়ে মাত্র। তরুণ, আমি আমি আপনাকে জাস্ট ইন্টারাপ্ট করছি, কারণ দর্শক আপনাকে একটা প্রশ্ন করছে, এই প্রশ্নটা আমার করার কথা ছিল, দর্শক আমার হয়ে করে দিচ্ছে আপনাকে এই প্রশ্নটা করছে। দেবাশিস বোস লিখছে, এত নথি পাওয়া সত্ত্বেও অ্যারেস্ট কেন হচ্ছে না কেউ, এবং এত নথি পাওয়া সত্ত্বেও মাস্টার মাইন্ড অব্দি পৌঁছানো যাচ্ছে না কেন? যেটা আমি বলছিলাম, এই টম অ্যান্ড জেরি খেলা অনেকে বলছেন, অনেকে বলছেন চোর পুলিশ খেলা, ফাইনাল রেজাল্ট দেখতে চায় বাংলার মানুষ। একদম একদম
অ্যাকশনটা কোথায় দেখতে পাচ্ছি? একদম, সেটা তো আমাদেরও প্রশ্ন আসছে, সেটা তো আমাদেরও প্রশ্ন আছে। কোর্টও বিভিন্ন সময় বলেছে, দেখো এত টম অ্যান্ড জেরি খেলা অনেক হয়ে গেছে, ইডি ইজ নট পাওয়ারলেস। আমি সিবিআইয়ের কথা বলবো না, আমি ইডির কথা বলছি। ইডি ইজ নট এ পাওয়ারলেস অর্গানাইজেশন, যথেষ্ট পাওয়ার তার কাছে আছে, কিন্তু মাঝখানে কী বলতো কত জিনিস হয়ে যাচ্ছে। কোর্টে যাচ্ছে, কোর্টে গিয়ে স্টে হচ্ছে, বিভিন্ন ইস্যুগুলো আছে, স্টে হওয়া কারোর রাইট আছে। আজকে না সুপ্রিম কোর্ট অদ্ভুত জিনিস বলেছে, তোমরা খেয়ালও করেছো হয়তো, যখন নিয়োগ দুর্নীতির মামলা চলছে সুপ্রিম কোর্ট বলছে আমরা কনফিউজড। এই কনফিউশনটা তৈরি করেছে কে? কনফিউশনটা তৈরিও করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বারবার যখন ন্যাচারাল জাস্টিসের কথা বলে, উইথ ডিউ রেসপেক্ট, আমি কোনো জাজকে ক্রিটিসাইজ করছি না, জাজমেন্ট ক্রিটিসাইজ করার আমার সম্পূর্ণ অধিকার আছে। সুপ্রিম কোর্ট তার আর্লিয়ার জাজমেন্টগুলো খেয়াল করেনি। ন্যাচারাল জাস্টিস ইজ নট এ আনরুলি হর্স। সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট ছিল, সেগুলো কনসিডার করেনি, করে পুরো খিচুড়িটা পেকেছে বিভিন্ন জাজমেন্টের জন্য। একটা কোনো স্টেটমেন্টের একটা ট্রান্সক্রিপ্ট কপি দেখে সুপ্রিম কোর্ট বললো না ভুল হয়েছে, আবার ফেরত পাঠাও, এটা হয়েছে ফেরত পাঠাও, নাম প্রকাশ করবে, ওএমআর শিট প্রকাশ করবে না। এটা অদ্ভুত সার্কাস চলছে কি? তুমি রাশিয়ান সার্কাসের কথা বলে না, আইন ব্যবস্থাটা তো সার্কাস না, আইন ব্যবস্থাটা পাওয়ারলেস না। ইডির কাছে পাওয়ার আছে, সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার আছে, জাস্টিস জাস্টিস শুড নট অনলি বি ডান, ইট শুড বি সিন টু বি ডান। তো কোর্টেরও উচিত জাস্টিসের হচ্ছে সেটা দেখার। এই খেলা লুকোচুরি অনেক হলো, এবার কান পর্যন্ত পৌঁছাক, মাথা পর্যন্ত পৌঁছাক, পশ্চিমবঙ্গের মানুষ জানে কিন্তু কোন কালীঘাটের কাকু আসল চোর না, আসল চোর হচ্ছে কালীঘাটের পিসি এবং কালীঘাটের ভাইপো।